কি করলেন এটা? কি করলাম? চুপ, একদম চুপ। শুভ ছোটে আঙ্গুল দিয়ে বাচ্চাদের মতো মাথা নাড়ায়। মিহি ফোন কানে নিয়ে কিছু ভাব নিয়ে বলে, আরে স্যার, কাশছেন কেন? তুমি এখন কার সাথে? বয়ফ্রেন্ডের সাথে। কি? মিহির কথায় শুভ সমেত সবার চোখ বড় বড় হয়ে যায়। শুভ কিছু বলার জন্য মুখ খুলতে নিলে মিহি শুভর মুখ চেপে ধরে, চোখ গরম করে তাকায়। অতঃপর কোচকে বলে, আচ্ছা আমি আপনার সাথে পরে কথা বলছি। ও ওকে। মিহি ফোন কেটে দেয়। অতঃপর শুভর বুক বরাবর জোরে একটা কিল লাগায়। অতঃপর বলে, অসভ্য লোক একটা, আপনার জন্য আজ আমার সিঙ্গেল সত্তা বিসর্জন দিতে হলো। আমি কি তোমাকে বলেছি গার্লফ্রেন্ড? চুপ, একদম চুপ। কিসের গার্লফ্রেন্ড? বাড়ি একটু আগে তো বললে। এটা তো আপনার জন্য বলতে হলো স্যার, কান প্রচুর পাতলা, আর আপনি তো সাড়ের ন্যায় চেঁচিয়ে বলেছেন, মিহি জান গিভ মি এ কিস। আমি না হয় মজা করেছি, কিন্তু তুমি? মান ইজ্জত বাঁচাতে শোন সামনে থেকে। ও মা, গার্লফ্রেন্ড আমাকে তার বয়ফ্রেন্ড বানালো, এখন ডেটে চলো। চুপ, অসভ্য লোক একটা, আমি আপনার গার্লফ্রেন্ড না। তাহলে কি? নাথিং। ও মা, সত্যি কিছু না? শুভ মিহির কানের কাছে ঝুঁকে ফিসফিসিয়ে বলে, শুধু কিছু না, অনেক কিছু লাগো, গভীর কিছু যার বন্ধন ছিন্ন হবার নয়, প্রিয়দর্শিনী। শুভর মুখে প্রিয়দর্শিনী নামটা শুনে মিহি প্রচণ্ড মাত্রায় চমকায়। এটা কিভাবে সম্ভব? এই নাম উনি কিভাবে জানলো? এটা তো সেই নিরুদ্দেশ মানুষটা ছাড়া কারোই জানার কথা না। তাহলে শুভই কি না? না, এটা কিভাবে সম্ভব? শুভর সাথে ওর মিল নেই, কিন্তু নামটা কিভাবে জানলো? নাকি নিজ থেকেই বলেছে? মিহি শীতল দৃষ্টিতে শুভ চোখের দিকে তাকায়। কোন গভীর সম্পর্কের টান অনুভব হচ্ছে। হঠাৎ করেই পুরনো কিছু দুর্বিষহ স্মৃতি হৃদয় আঙ্গিনায় আবারও পুরনো ক্ষতগুলোকে জাগ্রত করে তুলছে। মেদিনী জুড়ে আধারে আনাগোনা, আকাশে সূর্য অস্ত গিয়ে চাঁদ উঠেছে বেশ কয়েক ঘন্টা হলো। আকাশ জুড়ে এখন তারার মেলা, তার মাঝে একটা অর্ধবৃত্ত চাঁদ চকচক করছে। বাহিরে মৃদু অনিলের প্রকৃতির মন ভুলানোর রূপ দ্বিগুণ আকার লাভ করেছে। বেডের উপর প্রায় 100 মতো চিরকুট ফ্যানের বাতাসে উঠছে। এক একটা চিরকুট এক এক রঙের, সবগুলো চিরকুটের মাঝে মিহির দৃষ্টি নিবদ্ধ। একটা চিরকুটে যেখানে সবুজ কলমের কালি দিয়ে লেখা, অপেক্ষায় থেকো প্রিয়দর্শনী, ভালোবাসি ভীষণ, তোমার চিরকুট লেখক। মিহি নিজের হাতের ট্যাটুর দিকে তাকায়। আবছা আলোয় জলজল করছে ট্যাটুর নামটা। মিহি ডান হাত দিয়ে ট্যাটুটার উপর হাত বুলায়, বিড়বিড়িয়ে বলে, অপেক্ষায় আছি চিরকুট লেখক, কিন্তু তোমার কি আমার কথা মনে আছে নাকি? আবেগ ভেবে আমায় ভুলে গেছো, তোমার মনে অন্য নারীর বসবাস। এতগুলো বছরে একটা বারও তোমার প্রিয় দর্শনীর কথা মনে হয়নি তোমার, কিন্তু আমি তো প্রতি ক্ষণে তোমার শূন্যতা অনুভব করি। জানো চিরকুট লেখক, আজ আমার তোমার কথা ভীষণ মনে পড়ছে। ভীষণ ইচ্ছে করছে আজ তোমায় একটা বার দেখতে। অনেকগুলো বছর পেরিয়েছে, কিন্তু সেই দিনের তিক্ত স্মৃতিগুলো আজও আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। তুমি কি এখনও আমার থেকে দূরে থাকবে? সেদিনের ভুলটার শাস্তি আমি এতগুলো বছর ধরে পাচ্ছি, এবার অন্তত আমার একটু মানসিক শান্তি দাও, আমার তোমাকে বড্ড প্রয়োজন, একটা বার আমার কাছে আসো, আমি আমার ভুল শুধরে নিব। আচমকা পাশের বিল্ডিং থেকে শেখ সাদির গানের একটা লাইন মিহির কানে ভেসে আসে, ভুলগুলো আজ শুধরেছি, আজ আজ তুমি পাশে নেই, বোকা মনকে মিশে যত সান্ত্বনা আসতায়, আর কতকাল মিথ্যে হাসি হাসব, এভাবে একটাই আমি থমকে গেছি তোমার অভাবে। লাইনগুলো যেন মিহির জীবনের ভাবাংশ খানিকটা তুলে ধরেছে। মিহির ঝুঁকড়ে কেঁদে উঠে, কিন্তু দুর্ভাগ্য, মিহির এই কান্না শোনার জন্য তার সেই চিরকুট লেখক আর নেই। দুজনের মাঝে আজ অনেক দূরত্ব, হয়তো দুজন দুজনকে দেখলেও চিনবে না, কিংবা হয়তো মিহির চিরকুট লেখকের এখন তার ছোট্ট প্রিয় দর্শনের কথা মনেই নেই। সত্যি কি মনে নেই? অন্ধকার বারান্দায় একটা ছেলে বসে আছে, সামনে একজন রমণীর ছবির দিকে দৃষ্টি নিবদ্ধ করে, ঠোঁটের কোণে রয়েছে প্রাপ্তির হাসি, কিন্তু চোখে রয়েছে হাজারো অভিযোগ অভিমান। চোখের কানে সে চিকচিক করা পানিটুকু গড়িয়ে পড়ার আগে ছেলেটা চোখের পানি মুছে নেয়। অতঃপর তার প্রিয়শীত ছবিতে হাত বোলাতে বোলাতে ধীরকণ্ঠে বলে, প্রিয়দর্শিনী, খুব শীঘ্রই আমাদের দেখা হবে, তোমাকে দেওয়া কথা তো আমাকে রাখতেই হবে। আবারও দুটো সপ্তর্ষি মণ্ডল এক হবে, সেই আকাশে ঝলঝল করবে দুইটা তারা, একটা তোমার চিরকুট লেখক আর অন্যটা আমার প্রিয়দর্শিনী। আমার প্রিয়দর্শিনী, 12 বছর পেরিয়েছে, কিন্তু তোমার প্রতি অভিযোগ আমার এক বিন্দু মাত্র কমেনি। সেদিনের করা অন্যায়ের জন্যই আজ দুটো সপ্তর্ষি মণ্ডলের মাঝে বিরাট ফাঁক, কিন্তু আবারও দুটো সপ্তর্ষি মণ্ডল এক হবে,
আমার নিকষ কালো আধার ঘেরা আকাশে তারা হয়ে তুমি আসবে। ভালোবাসি প্রিয়দর্শিনী, ভালোবাসি, ভীষণ ভালোবাসি তোমাকে। ছোঁয়ার ভীষণ ইচ্ছা হয়, কিন্তু খুব কষ্টে নিজেকে সংযত করি, বেসামাল হয়ে যাই। তোমার চিরকুট লেখক আজও তার প্রিয়দর্শিনীকে দেখলে আজও তোমার চিরকুট লেখক পাগলই রয়ে গেল। তবে তোমার চোখে আমি শুভর জন্য মুগ্ধতা দেখেছি, তোমার মনে আর শুভর আনাগোনা। এত মুগ্ধতার মাঝে আমার ভালোবাসা আজ তোমার কাছে মূল্যহীন। আচ্ছা প্রিয়দর্শিনী, তোমার কি আমার কথা মনে নেই? আমার জন্য সামান্যতম জায়গাটুকুও নেই তোমার মনে? আমি কি এতটাই খারাপ? আমার বাচ্চা বয়সে ভালোবাসা এভাবে অপমান করেছিলে? কোথায় সেই বাচ্চা ছেলেটা? আজ 25 বছরের যুবক, আজও তোমাকে ভুলিনি। কি হতো আমাকে একটু ভালোবাসলে? অবশ্য ভালোবাসনি কখনো, তাহলে 12 বছর আগে সেদিন এমনটা করতে পারতে না আমার সাথে। কথাগুলো বলতে বলতে ছেলেটার চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। 3 দিন পর আজ ভার্সিটি খোলা, সামনে মিহিদের ফার্স্ট সেমিস্টার। বর্তমানে সেকেন্ড ইয়ারের স্টুডেন্টদের অবস্থা নাজেহাল, এক এক পর এক ক্লাস, কোচিং, এক্সট্রা ক্লাস সব মিলিয়ে দম নেওয়ার সুযোগও পাচ্ছে না কেউ। তারই মাঝে আবার মিহি রাহি দুজনেই রয়েছে স্পোর্টস কম্পিটিশন, যেটা কিনা এই ভার্সিটি থেকে অর্গানাইজেশন করা হয়েছে। মাত্র ক্লাস শেষে মিহিরা ক্লাস থেকে বের হয়, চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। মাঠ নিজেদের বিল্ডিং পেরিয়ে কলেজ বিল্ডিং এর দিকে যেতে রাহি আর ওর বন্ধুরা এসে পথ আটকায়। বিরক্তিতে মিহির কপালে ভাঁজ পড়ে যায়। রাহি কি বলতে পারে এটা মিহি খুব ভালো করেই জানে। মিহির ভাবনার মাঝেই রাহি উপহাসের সুরে বলে, কি রে, হারার ভয় নাকি, খেলতেই চাইছিস না? রাহির কথায় মিহি তাচ্ছিল্যের হাসি হাসে, অতঃপর ধীর কণ্ঠে বলে, কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স না। আর কি বলতো, তোর সাথে খেলার রুচি আমার নেই, তাই খেলতে চাইছি না। ইউ নো না, রাহি আর সমস্যা দুইটা সমার্থক শব্দ। মিহির কথায় রাহির পুরো শরীর রাগে রি রি করে উঠে, ঝাঁঝালো কণ্ঠে বলে, একদম বাজে কথা বলবি না, সাহস থাকলে খেলায় রাজি হয়ে দেখা, ভিতুর মতো ফার্স্ট টাইমই না করে দিলি। মিহি কপাল চুলকে রাহির দিকে তাকায়, অতঃপর কাট কাট গলায় বলে, ওকে ডান, মাঠে দেখা হচ্ছে, আমিও দেখব কে জেতে কে হারে, এখন বাই। মিহি ওদের ক্রস করে চলে যায়, মেজাজ পুরো তুঙ্গে উঠে গেছে। তখনই সামনে শুভরা এসে হাজির। শুভকে দেখে মিহি দু পা পিছিয়ে যায়, সেদিনের কথা মনে পড়ে যায়। সাগর মুচকি এসে বলে, ঠিক আছে তুমি মিহি? জি ভাইয়া। হঠাৎ ওইদিন ওইভাবে সেন্সলেস হয়ে গিয়েছিলে কেন? আমি জানি না। আমরা তো ভাবলাম শুভ না জানি কি বলেছে, যার জন্য সেন্সার সিক্রেট কিছু বলেছিল নাকি। অন্তর কথায় মিহি বেশ ঘাবড়ে যায়, নিজেকে ধাতস্থ করে শুভর দিকে শীতল দৃষ্টি নিক্ষেপ করে। শুভ ঠোঁট কামড়ে হাসে, মিহি ঝটপট দৃষ্টি সরিয়ে নেয়। এই দৃষ্টি মিহির হৃদয় নিংড়ানোর ক্ষমতা রাখে, কিন্তু মিহির হৃদয়ে তো একজনেরই বসবাস। তা মিহি, আমাদের ভার্সিটির কম্পিটিশনে তো তুমি আর রাহি প্রতিপক্ষ, রাইট? হুম। তাহলে আর কি হাড্ডাহাড্ডির লড়াই হবে? খেলা তো সামনের সপ্তাহে। আমার সামনের সপ্তাহে সেমিফাইনাল, দেন 2 গ্রুপে খেলা হবে, যে 2 দল টিকবে তারাই ফাইনালে উঠবে, কোচ স্যার এমনটাই তো বলল। অল দ্য বেস্ট। প্রতিউত্তরে মিহি হালকা হাসে। 1 সপ্তাহ পর আজ মিহিদের ব্যাডমিন্টন খেলার সেমিফাইনাল রাউন্ড। খেলাটা অনুষ্ঠিত হয়েছে মিহিদের ভার্সিটির মাঠে। মাঠ বেশ বড় হওয়ায় দারুণভাবে সাজানো হয়েছে চারিদিকে। গোল করে চেয়ার রাখা, দুপাশে 2 দলের কোচ দাঁড়িয়ে তাদের প্লেয়ারদের অপেক্ষা করছে। আজ প্রথম রাউন্ডে খেলা হবে মিহি আর অন্য ভার্সিটির একটা মেয়ের সাথে, আর রাহির সাথে একটা অন্য জেলার মেয়ে। প্রথম খেলা হবে রাহি আর অদ্রি, মানে রাহির প্রতিপক্ষের সাথে, দেন মিহি আর রূপালির। দেখতে দেখতে রাহি অদ্রির খেলা শুরু হয়ে যায়। স্কোর রাহির থেকে অদ্রির এগিয়ে রয়েছে। বর্তমানে চারদিক থেকে ভার্সিটি সবাই রাহিকে উৎসাহ দিচ্ছে। শুভ বোরিং হয়ে নিজেদের সিট ছেড়ে উঠে দাঁড়ায়, চারপাশে তাকিয়ে মিহিকে খুঁজতে থাকে, কিন্তু চারপাশে কোথাও মিহি নেই। দূরে মেঘার অন্নাকে দাঁড়িয়ে থাকতে দেখে শুভ ওদের দিকে এগিয়ে যায়। শুভর পেছন পেছন সাগরও যায়। অন্না, মিহি কোথায়? ওই তো অডিটোরিয়ামের দিকে গেল, আর 10 মিনিট পরই তো ওর খেলা, তাই লাস্ট কয়েকটা স্টেপ নিচ্ছে। ও, তা তোরা দাঁড়িয়ে আছিস কেন খাম্বার মতো? সাগরের কথায় অন্না বিরক্তি প্রকাশ করে ঝাঁঝালো কণ্ঠে বলে, বড় ভাই হয়েছিস ঠিকই, কিন্তু চোখে খাটো দেখতে পাচ্ছিস না, সিট খালি নেই। কেন, ওই তো ওদিকে 2টো চেয়ার ফাঁকা। না, ওইদিকে রাহির ফ্রেন্ড সার্কেল বিরক্ত। তোরা গিয়ে আমাদের জায়গায় বস, আমরা
এদিকে আছি। না না ভাইয়া, আপনারা জায়গায় যান, আমরা অডিটোরিয়াম থেকে আসছি। যেতে হবে না, আমি এসে গেছি। মিহির কথায় শুভরা পেছনে তাকায়। মিহিকে দেখে সাগর মুচকি এসে বলে, অল দ্য বেস্ট মিহি, এবার যাও। মিহি মুচকি হাসে। তখনই ওপাশ থেকে রাহির ফ্রেন্ডরা চেঁচিয়ে ওঠে। অন্না মেঘারা সবাই ওদের দিকে তাকায়। রাহির ঠোঁটের কোণে বিজয় হাসি। রাহির ফ্রেন্ডরা রাহির আশেপাশে নাচতে শুরু করে। ঠেলা জিতে গেছে। পরপরই শুরু হয় মিহি রূপালীর ম্যাচ। কেউই কারোর থেকে খেলায় কম না, দুজনের স্কোর সেম। সবার মাঝে টান টান উত্তেজনা কাজ করছে। দুপাশে দুই দলের মানুষরা ওদের প্লেয়ারকে উৎসাহ দিয়ে যাচ্ছে। খেলার আর মাত্র 2 মিনিট বাকি, কিন্তু কারো স্কোরের কোনো ব্যবধান নেই। সবার মুখ পুরো লাল হয়ে গেছে রোদের তাপে। মিহি লাস্ট একটা ব্যাট করে প্লেয়ার রূপালীকে ক্রস করে স্কোর বোর্ডের লাগে। তখনই পাশ থেকে একজন বলে উঠে, টাইম আপ। মেঘারা চেঁচিয়ে উঠে। মিহি মুচকি হেসে কপালের ঘাম মুছতে মুছতে বেরিয়ে আসে। মাঠ থেকে এসে মেঘার পাশে চেয়ারে ধপ করে বসে ওয়াটার পট নিয়ে পুরো পানি শেষ করে নেয়। চোখ মুখ পুরো লাল হয়ে আছে। মেঘাকে বলে মিহি ওয়াশরুমের উদ্দেশ্যে যায়। ওয়াশরুমে এসে মিহি চোখে মুখে পানি দিয়ে আয়নার দিকে তাকায়। তখনই লোডশেডিং হয়ে ওয়াশরুম অন্ধকার হয়ে যায়। হঠাৎই এই সময় লোডশেডিং হওয়া অতটা আমলে নিল না। গরমকাল যখন তখন লোডশেডিং হয়। ওয়াশরুম বন্ধ জানালা দিয়ে কিছু সূর্যের আলো পড়ছে, তবে ততটা আলোকিত নয়। আচমকা ওয়াশরুমের দরজার শব্দ হওয়ায় মিহি ঘাবড়ে যায়। পেছন ফিরে একটা অভয়কে দেখতে পায়। অভয়টা দেখে মিহির বুঝতে বাকি নেই এটা কোনো পুরুষ। মিহি কাঁপা কাঁপা গলায় বলে, কে আপনি? ততক্ষণ আর সামনের অভয়টা মিহিকে হ্যাচকা টানে দেয়ালের সাথে চেপে ধরে। মিহি ঘাবড়ে যায়, মন কু ডাকছে, খারাপ কিছু হবে না তো? মিহি ভালো করে অভয়টাকে পর্যবেক্ষণ করে। ফেস ততটা বোঝা না গেলেও মিহি এতটুকু বুঝতে পারছে সামনের যুবকের রুমাল দিয়ে মুখ বাঁধা, শুধু দুই চোখ দেখা যাচ্ছে। আচমকা মিহির বুকের ভেতরটা চিনচিন ব্যথা অনুভূত হয়। চোখ দুটো উঠছে না, বিশুনছে না। অপেক্ষাকৃত ব্যক্তির মিহির চিরকুট লেখকের। মিহির চোখের পানি এসে গাল বেয়ে গড়িয়ে পড়ে। সামনের যুবক মিহির অনেকটা কাছে এসে কানের কাছে ফিসফিসিয়ে বলে, কংগ্রাচুলেশন প্রিয়দর্শিনী। মিহি চমকায়। সে ভালোবাসা মিশ্রিত কণ্ঠস্বর চেনা নিঃশ্বাসের শব্দের সাথে তাল মিলিয়ে মিহির হৃৎপিণ্ডের স্বাভাবিক গতিবিধি অস্বাভাবিক আকার ধারণ করে। মিহি ছলছল চোখে সামনে অভয়ের দিকে তাকায়। সামনে দাঁড়িয়ে থাকা যুবকের দৃষ্টিও মিহির দিকে। মিহি কাঁপা কাঁপা হাতে সামনে যুবকের মুখুশ্রি স্পর্শ করতে যায়। অনেকটা কাছে আসতে সামনে যুবক মিহির হাত চেপে ধরে। মিহি কেঁপে উঠে, নিঃশ্বাস গাঢ় হয়ে আসতে শুরু করে। মিহির হাত নিয়ে নিজের অশ্রুদয় ছোঁয়ায়। মিহি বাঘহীন দর্শকের ন্যায় পুরোটা দেখে যাচ্ছে। গলায় উষ্ণ উষ্ঠের স্পর্শ অনুভব করতেই মিহির সর্বাঙ্গে কেঁপে উঠে। মিহির সামনে যুবকের চুল খামচে ধরে। অগাধ যুবক মিহিকে দেয়ালের সাথে চেপে গলায় ঠোঁট ডুবিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র চুমু আঁকে। মিহির শিশির ভেজা কণ্ঠে বলে, চিরকুট লেখক। আচমকা গলায় উষ্ণ তরল অনুভব করতেই মিহি চমকায়। ওর চিরকুট লেখক কাঁদছে। মিহি কিছু বলতে নিলে অগাধ যুবক গলা থেকে মুখ উঠিয়ে মিহির কপালে নিজের উষ্ণ ছোঁয়ায়। অতঃপর কান্না ভেজা কণ্ঠে বলে, ভালোবাসি প্রিয়দর্শিনী, ভালোবাসি, ভীষণ ভালোবাসি। একটু ভালোবাসো না আমায়, বড্ড ভালোবাসি। তোমার দূরত্ব আমি মানতে পারছি না। প্রতি মুহূর্তে মনে হচ্ছে এই দূরত্ব থেকে মৃত্যু ভালো। কেন ভালোবাসে না আমায়? কী দোষ ছিল আমার? তোমার প্রতি আমার অনেক অভিযোগ জমায়িত রয়েছে। জীবনের শেষ সময় হলেও তোমাকে প্রতিটা অভিযোগে অভিযুক্ত করব। মিহি কেঁদে দেয়। ফুপিয়ে কিছু বলার জন্য প্রস্তুতি হতেই মাথা চক্কর দেয়। চারপাশটা ঝাপসা হয়ে আসে। মিহি আপ্রাণ চেষ্টা করে চোখ খোলা রাখতে। আজ ওর চিরকুট লেখককে ওর মনের কথা জানাবে, আর হারাতে দেবে না ওর সুখকে। কিন্তু ভাগ্য বোধ হয় সয়াই রইল না। তাই তো মিহি ধীরে ধীরে ওর চিরকুট লেখকের বুকে ঢলে পড়ে। চোখ দুটো বন্ধ করার পূর্বে অত্যন্ত ধীরকণ্ঠে বলে, ফিরে আসুন চিরকুট লেখক, আপনার প্রিয় দর্শনী আজও আপনার অপেক্ষায়। মিহিরের বেদনাময় শেষোক্তি কি আদতেও ওর চিরকুট লেখক শুনতে পেরেছে? পাইনি। মিহির মনের অব্যক্ত কথা আজও অব্যক্তই রয়ে গেল। এ কোন জটিল সমীকরণের দিকে ধাপিত হচ্ছে ওদের জীবন? শুভ্র সকালে মিষ্টি রোদের আলোয় চারিদিকটা ঝলমল করছে। অম্বর জুড়ে ধূসর বর্ণের মেঘের আনাগোনা। পেজা তুলোর ন্যায় মেঘ উঠছে পুরো অম্বরময়। সাথে রয়েছে উষ্ণ শীতল অনিলের ছোঁয়া। আজ ফাইনাল খেলা। সবার মাঝে টান টান উত্তেজনা, কারণ আজ খেলায় মুখোমুখি হবে চির দুই প্রতিদ্বন্দ্বী, মিহির রাহি।
যেখানে দুজনেই বেশ কয়েকবার ক্লাব থেকে জিতে পুরস্কার হাতিয়ে নিয়েছে। আজকের ম্যাচটা সবার জন্য এক বিরাট উত্তেজনার স্থান। দর্শকরা ইতোমধ্যে সকলে নিজেদের জায়গায় বসে পড়েছে, আর কিছুক্ষণ পরই শুরু হবে কাঙ্ক্ষিত ম্যাচ। রাহি মিহি দুজনেই রেডি হয়ে দুপাশে দাঁড়ায়। রাহি মিহির পাশে এসে দাঁড়িয়ে মুচকি হেসে বলে, হারার জন্য প্রস্তুত হয়ে নে মিস মিহিকা জান্নাত মিহি।